নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ অন্য ধরনের এক রেসিপি, বাড়িতেই অতি সহজে তৈরি করে ফেলুন গাওয়া ঘি। তা চলুন দেখে নেওয়া যাক। এই ঘি করার জন্য আমি অনেকটা পরিমাণে সর নিয়েছি। এই সরটি আমি প্রায় 5-6 দিন ধরে বাড়ির দুধ থেকে সংগ্রহ করে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। এবারে আমি এই সরটিকে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন কেমনভাবে ফাটানো হচ্ছে। এই ফেটানোটি আমি প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবে ফেটাতে থাকবো। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবেন, এর ফলে সরটা সফট ক্রিমের আকার নেবে। দেখুন এইরকম হয়ে যাবে। এবারে আমি এই ক্রিমটার মধ্যে আমি ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে ইউজ করব। আপনাদের আবারও বলছি, আমি ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে ইউজ করছি। যত ঠান্ডা জল এর মধ্যে দেওয়া যাবে তত অতি সহজেই ক্রিমটা উঠে আসবে। দেখুন জলটি দিয়ে এইভাবে নাড়লে পরে অতি সহজেই জলের উপরে ক্রিমগুলো ভেসে যাবে। আপনারাও বাড়িতে এইভাবেই করবেন, দেখবেন খুব সুন্দরভাবে বাটার উঠে আসে। যতটা পরিমাণে আমি সর নিয়েছিলাম তো ঠিক ততটা পরিমাণেই বাটার উঠেছে। দেখুন নিচে পড়ে রয়েছে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশটি আমি ফেলে দেব। এই বাটারটি আমি এবারে একটা কড়াই গরম করে দিয়ে, গরম হয়ে গিয়েছে, সেই কড়াইয়ের মধ্যে আমি বাটারটা দিয়ে দিলাম সম্পূর্ণ। দেখুন এবারে মাঝে মাঝে এটিকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, সেদিকটা আপনাদেরও লক্ষ্য রাখতে হবে। দেখুন এবারে এইভাবে কত সহজেই ঘি উঠে এসেছে। এই দানা দানা ভাবটি যেটা রয়েছে সেটিকে যত লালচে করে, বাদামি কালারের যত লালচে করে ভাজবেন তত একটা সুন্দর স্মেল বের হয় ঘিয়ের। দেখুন আমি এইভাবে ভাজছি। এই অংশটিকে অনেকে বলে চাচ্ছি, অনেকে আবার এই অংশ এই জিনিসগুলো দিয়ে অনেকে মুড়ি দিয়ে খায়। বেশ ভালো লাগে খেতে। এবারে আমি আমার হয়ে এসেছে, আমি এবারে গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আমি অনেকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। তারপরে আমি একটা স্ট্রেনারের মধ্যে সম্পূর্ণটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার কতটি ঘি হয়েছে। অনেকটি পরিমাণে ঘি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।